নাচিবাকি এই মুহূর্তত গৌরব গগৈৰ দৃশ্য নাচিবাকি তাত আনন্দ ফূৰ্তিৰ দৃশ্য দেখা গৈছে। যোৰহাট যোৰহাট খুব টাইট ফাইট বা যোৰহাটৰ কেম্পেইনিঙৰো আচলতে বাতৰি আছিলে কেম্পেইনিঙৰ যি গোটেই আচলতে পৰিৱেশ যোৰহাটত গীত গৈ আছে গৌৰৱ গগৈ আৰু ডাঙৰ গীত এটা যোৰহাটত গৈ আছে এতিয়ালৈকে। গীতৰ যি ফিগাৰ্ছখিনি সেয়া আমি অকণমান চেষ্টা কৰিম আৰু ভালদৰে এই মুহূৰ্তত আপডেটখিনি স্ক্ৰীণত দাঙি ধৰিবলৈ। যোৰহাটৰ যি খবৰ যোৰহাটত গৌৰৱ গগৈয়ে প্ৰায় 1,23,570 ভোটত আগবাঢ়ি আছে আৰু এই দিশেৰে যোৰহাট এক প্ৰকাৰ আজৰি আনিবলৈ যি কংগ্ৰেছৰ মুখত যি হাঁহি দেখা গৈছে নাচিবাগি কংগ্ৰেছৰ এই ফূৰ্তি বা কংগ্ৰেছৰ লগতে আমি সম্ভৱতে ৰাইজৰ দলৰ ফ্লেগসমূহো আমি দেখিছোঁ ইয়াত জয়ী হোৱাটো এক প্ৰকাৰ নিশ্চিত হৈছে। যোৰহাট বিৰোধী ঐক্য মঞ্চ পাৰ্টী গৌৰৱ গগৈ হাওৰা তথা ডিমো বিধানসভা সমষ্টি নাজিৰা বিধানসভা সমষ্টি গৌৰৱ আছে। আচলতে গৌৰৱ গগৈয়ে লিড লৈছে ইতিমধ্যে আৰু অকণমান যদি জুম কৰে কেণ্ডিডেটগৰাকীৰ মাজত ফটো তুলিছে বিভিন্নজনে আমাৰ যদি কেমেৰা আৰু অকণমান জুম কৰে জয়ৰ খবৰ এই মুহূৰ্তত যোৰহাটত গৌৰৱ গগৈৰ জয়লাভ। ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত গৌৰৱ গগৈৰ জয়লাভ। যোৰহাট আজৰি আনিলে কংগ্ৰেছে। কংগ্ৰেছৰ সন্মুখত প্ৰত্যাহ্বান আছিলে। কংগ্ৰেছে বিভিন্ন সময়ত আচলতে সেই প্ৰত্যাহ্বানৰ কথা কৈছিলে কিন্তু যোৰহাটত কংগ্ৰেছে হাঁহি মাৰিবলৈ সক্ষম হৈছে আৰু যোৰহাট গৌৰৱৰ হাতত পৰাস্ত হৈছে। যোৰহাটত তপন গগৈ আৰু তাৰ পিছতে এই যি ব্যৱধান যি 1,23,000ৰো অধিক ব্যৱধানত গৌৰৱ গগৈ আনুষ্ঠানিক ঘোষণা বাকী আছে আৰু যোৰহাটত 1,23,000 ভোটত প্ৰতিক্ৰিয়া প্ৰথম প্ৰতিক্ৰিয়া ইয়াত যোৰহাটত গৌৰৱ গগৈ মই অসমৰ জনসাধাৰণক ইতিমধ্যে মই ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিবলৈ বিচাৰিছোঁ আৰু বিশেষকৈ নতুন আসামক মই এজন দাদা হিচাপে মই নিজৰ আন্তৰিক মৰম আৰু শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ। নতুন আসামে এইবাৰ এটা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰিলে। বেংগালোৰ পুনে বম্বে দিল্লী চাকৰি এৰি তেওঁলোকে বুট দিয়া দিনত সকলোৱে চাকৰিৰ পৰা ছুটি লৈ অসমত আহি ভোট প্ৰদান কৰিলে আৰু তেখেতৰ ভোট অহংকাৰৰ বিৰুদ্ধে তেখেতৰ ভোট ঘৃণাৰ বিৰুদ্ধে তেখেতৰ ভোট অভদ্ৰ ব্যৱহাৰৰ বিৰুদ্ধে তেখেতৰ ভোট পইচা আৰু বহুবলৰ ৰাজনীতিৰ বিৰুদ্ধে আৰু সেইকাৰণে যেতিয়া নতুন আসামে এনেকুৱা এটা ইংগিত আমাক দিছে আশীৰ্বাদ হিচাপে মই গ্ৰহণ কৰিছোঁ আৰু আমি সকলোৱে মিলিজুলি বিৰোধী ঐক্য মঞ্চৰ আমি সকলো একগোট হৈ ৰাইজৰ দল অসম জাতীয় পৰিষদ দল CPM CPIM দল আম আদমী কংগ্ৰেছ দল আমি সকলোৱে নতুন আসামৰ যে আমাক ওপৰত যে আস্থা প্ৰকাশ কৰিছে সেই আস্থা বিনিময়ত আমি সকলোৱে নতুন আসামৰ মৰমৰ বিনিময়ত দায়বদ্ধ হৈ আমি ভৱিষ্যত কাম কৰি যাম। তপন গগৈ যি সমষ্টি বিধানসভা সমষ্টি তেওঁৰ গৃহ ঘৰৰ সমষ্টি তাতো আপুনি লিড লৈছে কি ক'ব অগ্ৰগতি কৰিছে মই যি ক'বলগীয়া আছে মই ক'লোঁ মই নতুন আসামৰ বিশেষকৈ কিছু ব্যাঘাত জন্মিছে নতুন অসমৰ কথা কৈছে ধন্যবাদ জ্ঞাপন কৰিছে যিসকলে আৰু ইয়াত মই ষ্টুডিঅ'ত দেখিছোঁ অচ্যুত শইকীয়া বৰ মিচিকিয়াই অচ্যুত শইকীয়াই হাঁহি আছে বিৰোধী হিচাপে। চাওক কথাটো যোৰহাটত যদি আমি চাবলৈ যাওঁ আমাৰ যি চিনা জনা মানুহ আছে আৰু প্লাছ যি লগৰ বন্ধু বান্ধৱ আছে তাত কিন্তু তেওঁলোকে কৈছে যে
তাত পীয়ূষ হাজরিকা ডাঙরিয়া মন্ত্রী তেওঁলোকে যে ধরনের ইলেকশনত তাত কেম্পেইন করেছিল যিমানে পীয়ূষ হাজরিকাত সোমাইছে সিমানে ভোট যেন অল্প কমিল কেনকা ধরনের ধারণা করব পারি। আর এই ক্ষেত্রে এটা কথা কব লাগিব যেহেতু মই লক্ষিমপুর সন্তান আমার তেজপুর কনস্টিটিউন্সি মানে কনস্টিটিউন্সি পড়ে এটা কথা হল কি যে আমি তো কংগ্রেসে কিন্তু কিছুমান সমষ্টিত যে ধরনের ইলেকশনটা খেলব লাগিছিল তেনে নেখেলে নাকি উদাহরণ হিসাবে যদি চাও এটা প্রেমলাল গুঞ্জে খেলেছে তেজপুর সমষ্টিপা অসম জাতীয় পরিষদের পর যাওয়া বিধানসভা নির্বাচন মানে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা করেছিল ইলেকশন করেছে কিন্তু আজিলেকে পাহরি যাওয়া নাই। সকলে জানে যে সম্মান আর মর্যাদা যদি পাবলিয়া আছে ইন্ডিয়া আলায়েন্সত আছে। মে আবি অপেক্ষা করতে হুম কি ইন্ডিয়া আলায়েন্স শাম তক আপনি সরকার বনানে মে সক্ষম হোগি। হম বিভিন্ন রাজনৈতিক দলক কে সাথ ইস সময় বাত কর রে হ্যাঁ। কই ভি রাজনৈতিক দল কা নেতা ইয়ে ভুল নহীঁ চুকা হ্যা কি কিস প্রকার সে পিছলে পাঁচ সালো মে প্রধানমন্ত্রী মোদিজি নে উনকে সাথ দুর্ব্যবহার কিয়া হ্যা অহংকার প্রকাশিত কিয়া হ্যা। কই নহীঁ ভুলা হ্যা কি বিভিন্ন দলকে নেতাও কে বিরোধ মে প্রধানমন্ত্রী মোদী জি নে কিস প্রকার সে আপত্তিজনক শব্দও কা ব্যবহার কিয়া হ্যা চাহে ও নীতিশ কুমার জি কে পক্ষ মে হো চাহে ও হমারে নবীন পটনায়ক জি কে পক্ষ মে হো সবই কে বিরোধ মে প্রধানমন্ত্রী মোদী জি নে আপত্তি শব্দ কা ইস পিছলে দো মহিনে কে নির্বাচন প্রচার মে প্রয়োগ কিয়া হ্যা। কই নি ভুলা হ্যা অর মেরা বিশ্বাস হ্যা কি ইন্ডিয়া অ্যালায়েন্স কে সাথ জব ভি বিভিন্ন রাজনৈতিক দল বাত করেঙ্গে তো উনকো এক সম্মানজনক এক ভবিষ্য ইন্ডিয়া অ্যালায়েন্স কে সাথ দেখাই পড়েগা। ধন্যবাদ 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 ধন্যবাদ। গৌরব গগৈর জয়, অসমৰ ৰাইজৰ জয়। গৌরব গগৈয়ে যাক পরাজয় করলে এখন সরকারক পরাজিত করলে। এই পরাজয় তপন গগৈ পরাজয় নহয়, এই পরাজয় হল অসম সরকারের পরাজয়, সামগ্রিকভাবে হিমন্ত বিশ্ব শর্মার পরাজয় আর বিজেপি দলের পরাজয়। মই ভাবো যে গৌরব গগৈ জয়ে আমার গোটেই উজনি অসমত গোটেই বিজেপির যে রাজনীতিক সেই রাজনীতিক ভবিষ্যৎ করে দিলে আর ভবিষ্যতে ছাব্বিশের কারণে আমার রাস্তা মুক্তি করবে। আমার নিজের সমষ্টিত 18,000 এতালেকে বেশি ভোটত আমি জয়ী হয়ে আছো। 20,000 ওচরাচরি হব যেন লাগিছে। মই সকলো রাইজকে শিবসাগরবাসী রাইজক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। হয় ইয়া আসিলে গৌরব গগৈ। গৌরব গগৈর প্রতিক্রিয়া পুন প্রথমে নিউজ এটিন অসম নর্থ ইস্টত অখিল গগৈর প্রতিক্রিয়া দিছে শিবসাগরের কিমান ভোটত আগবাড়িলে বা কিমান ভোটর দাবি করেছিল গোটেখিনি কথা ভাঙি পাতি অখিল গগৈয়ে কিছু কৈছে। অচ্যুত শইকীয়া পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিছো। কংগ্ৰেছৰ